নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ আপনাদের সঙ্গে রয়েছি আমি রেশমা নজর রাখবো এই মুহূর্তের বিশেষ খবরের দিকে হাওড়া স্টেশন থেকে উদ্ধার নগদ পঁয়তাল্লিশ লক্ষ টাকা গ্রেফতার এক যাত্রী আর সূত্রে খবর হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের চার ও পাঁচ নম্বর গেট দিয়ে এক যাত্রী আজ সকালে কাঁধে ব্যাগ নিয়ে স্ক্যানার মেশিনের চেকিং করে আর সেই সময় কর্তর আর পি সন্দেহ হয় সেই সময় ওই ব্যক্তিকে তার ব্যাগ স্ক্যানার মেশিনে পরীক্ষার কথা বললে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং আর ওই ব্যক্তিকে হাতে নাতে ধরে নেয় স্ক্যানার মেশিনে ব্যাগ পরীক্ষার পর ব্যাগ খুলে দেখা যায় তাতে নগদ লক্ষ টাকা রয়েছে নোট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ওই ব্যক্তির নাম ভাগীরথী সিনহা বয়স আনুমানিক আটচল্লিশ বছর এবং বাড়ি ছত্রিশগড়ের রায়পুর জেলায় ওই ব্যক্তি নগদ টাকার সাপেক্ষে কোনো নথি দেখাতে না পালে আর কলকাতার ইনকাম ট্যাক্স অফিসে খবর দেয় ইনকাম ট্যাক্স অফিসাররা ধৃত ব্যক্তির কাছ থেকে জানতে চায় টাকার উৎস এবং কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল জিজ্ঞাসাবাদের পর সদুত্তর না পেয়ে ওই টাকা জমা নেন ইনকাম ট্যাক্স অফিসাররা আরপিএফ এর পক্ষ থেকে ধৃত ব্যক্তিকে জিআরপির হাতে তুলে দেওয়া হয় এবং জিআরপি তাকে গ্রেফতার করে হাওড়া থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট বাংলা এমজি নিউজ উচ্চতর বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ পরামর্শ ভাগ্যরত্নের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপির রিহ্যাবিলিটেশন সেন্টার একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়